মানুষ চাইলে সবকিছুই সম্ভব, এই কথা একেবারে খাঁটি। ইচ্ছা শক্তির থেকে বড় কোনো শক্তি নেই। এমনই এক কিশোরকে নিয়ে আজকের এই ভিডিও, যা আপনাকে উদ্বুদ্ধ করবে। সকলেই মনে করেছিলেন পরিবারের আর পাঁচজন সদস্যের মতো এই কিশোরটিও বড় হয়ে একজন কৃষক হবে। কিন্তু ওই যে বললাম ইচ্ছে শক্তি, যার দ্বারা এই কিশোর নিজে হাতে নিজের ভবিষ্যৎ তৈরি করেছিলেন, এক কথায় বলা যায় ভাগ্য রচনা করেছিলেন। এই কিশোরটি আর কেউ নন, তিনি হলেন লুই ভিট। লুইয়ের জন্ম হয় 1821 সালে। সবাই মনে করেছিল উত্তরাধিকার সূত্রে লুইয়ের রক্তেও হয়তো বইছে চাষবাস কিংবা কাঠের কাজ। ছোট থেকেই অভাব অনটনের মধ্যে দিয়ে একটু একটু করে বড় হয়ে উঠছিল লুই। আর্থিকভাবে সচ্ছল না হলেও তাদের পরিবারে সুখ ছিল। তবে 10 বছর বয়সে মাকে হারায় লুই। বাবা বিয়ে করে বাড়িতে আনেন সৎ মাকে, যার অত্যাচারে লুইয়ের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং লুই বাড়ি ছাড়তে বাধ্য হয়। তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। 1835 সালের এক বসন্তে হঠাৎই কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর এসে পৌঁছায় প্যারিস শহরে। প্রথমে খানিকটা ঘাবড়ে গিয়েছিল ছোট্ট ছেলেটা, এত বড় একটা শহরে একেবারে একাশে, কাউকে চেনে না। তবে মজার বিষয় এই যে এই শহরেই তার জন্য অপেক্ষা করছিল বিরাট কিছু, যা বদলে দিতে চলেছিল তার ভাগ্যের লিখন। সালটা ছিল 1837। সেই মুহূর্তে প্যারিসে চলছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং সেই সময় সেখানে সে ট্রাঙ্ক বানানোর কাজ পায়। ধীরে ধীরে তার হাতের জাদুর কথা ছড়িয়ে পড়ে গোটা শহরে, এমনকি রয়্যাল ফ্যামিলি থেকেও তার ডাক আসতে শুরু করে। আর এভাবেই ধীরে ধীরে ট্রাঙ্ক এবং বাক্স বানানোর জন্য নাম করতে শুরু করে লুই ভিট। অবশেষে 1856 সালে লুই ভিট তার নিজের কোম্পানি গড়ে তোলে এবং তা নিজের নামে নামকরণ করেন। আজ বিশ্বের অন্যতম ফ্যাশন হাউস এবং লাক্সারিয়াস গুডস কোম্পানি বলতে লুই ভিট। এক ডাকে গোটা বিশ্বের দরবারে সমাদৃত হয় এই ব্র্যান্ড। তবে সেই 13 বছরের ছেলেটির স্বপ্নের পথ কিন্তু এতটা মসৃণ ছিল না। বহু চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই এই ব্র্যান্ডটিকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন লুই ভিট। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.